যেহেতু এই আসনটিতে প্রধানমন্ত্রী নিজে নির্বাচন করছেন না, এখন সেখানে নির্বাচন করছেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। শিরীন শারমিন চৌধুরীকে নির্বাচনে বিজয়ী করবার জন্য যে আসলে নির্বাচনী প্রয়াস চালানো, সেই প্রয়াস সর্বোচ্চটুকুই বঙ্গবন্ধু কন্যা দেবেন। ঠিক এই মুহূর্তে আপনারা লক্ষ্য করছেন টেলিভিশনের পর্দায় আওয়ামী লীগ প্রধান এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পীরগঞ্জের যে নির্বাচনী জনসভা, সেই নির্বাচনী জনসভার মূল মঞ্চে উঠলেন এবং অল্প কিছুক্ষণ পরে হয়তো বা কেন্দ্রীয় নেতা এবং এখানে যারা রয়েছেন, বিশেষ করে যারা আমরা যাদেরকে আসলে স্থানীয় নেতৃবৃন্দ বলি, তারা কিন্তু আসলে রয়েছেন এবং তাদের বক্তব্যের পরে হয়তো বা আওয়ামী লীগ প্রধান বক্তব্য রাখবেন। ঠিক এই মুহূর্তে টেলিভিশনে পর্দায় দেখতে পাচ্ছেন বঙ্গবন্ধুর দুই মেয়ে অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানা একসঙ্গে মঞ্চে উঠেছেন এবং আপনারা লক্ষ্য করছেন যে এই আসনে যে আওয়ামী লীগের প্রার্থী, নৌকা মার্কার প্রার্থী স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী, তাকেও কিন্তু সেখানে লক্ষ্য করা যাচ্ছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সঙ্গে এই লাখো জনতার ময়দানে তাদেরকে হাত নেড়ে শুভেচ্ছা জানাতে দেখা যাচ্ছে। আপনারা জানেন যে এই আসনটিতে আওয়ামী লীগের বিজয় অনেকটাই নিশ্চিত, থাকলেও যেহেতু এবার স্বতন্ত্র নির্বাচন হচ্ছে এবং স্বতন্ত্র প্রার্থীদের উন্মুক্ত করে দেয়া হয়েছে নির্বাচনী মাঠে তাদের লড়াই বজায় রাখার জন্য, সেক্ষেত্রে এই আসনটিতেও হয়তো বা হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। অন্যান্য আসনগুলোর যে নির্বাচনী সমীকরণ, সেই সমীকরণ অনুযায়ী প্রত্যেকটি আসনেই যাতে স্বতন্ত্র, অথবা যেহেতু রংপুর একটি আপনারা জানেন যে এখানে আসলে লাঙ্গলের একটি প্রভাব রয়েছে, সেই লাঙ্গলের প্রভাব সত্ত্বেও যাতে নৌকার বিজয় নিশ্চিত করা যায়, সেই নির্দেশনাগুলোই হয়তোবা আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা পীরগঞ্জের এই নির্বাচনী জনসভা থেকে দেবেন। এর পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি যে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা পীরগঞ্জ উপজেলার যে 15টি ইউনিয়ন রয়েছে, এই জনসভার পরে সেই ইউনিয়ন সভাপতি এবং ইউনিয়নের যে চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সঙ্গেও কিন্তু একটি ঘরোয়া বৈঠক করবেন, মতবিনিময় করবেন, সেই তথ্যও আমরা পেয়েছি। এখন পর্যন্ত পীরগঞ্জের জনসভার মাঠ বেশ রমরমা অবস্থা, বলা যায় যে আসলে ভোটে যে প্রচারের মাঠ, সেই প্রচারের মাঠে এখন অনেকটাই চোখ এখন সবার এই রংপুর 6 আসনে, কেননা খোদ দলীয় প্রধান এই আসনটিতে নির্বাচনী প্রচারে এসেছেন। আপনারা জানেন যে প্রচারের আর মাত্র 10 দিন বাকি রয়েছে, 5 জানুয়ারি দুপুর রাত 12টা পর্যন্ত এই প্রচার চালানো যাবে। তার আগ পর্যন্ত এখন পর্যন্ত যে কর্মসূচি হয়েছে, সেই কর্মসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই রংপুর ছাড়াও এরপরে তিনি জনসভা করবেন বরিশালে, এছাড়া তার নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জ 3 অর্থাৎ কোটালীপাড়া এবং টুঙ্গিপাড়া নিয়ে যে সংসদীয় আসনটি গঠিত, সেই সংসদীয় আসনেও কিন্তু তিনি নির্বাচনী জনসভা করবেন এবং এছাড়া মাদারীপুরের কালকিনিতেও কিন্তু 30 ডিসেম্বর তার জনসভা করার কথা রয়েছে। এর পাশাপাশি ঢাকাতেও একটি বড় আকারের নির্বাচনী জনসভা করার পরিকল্পনা রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের এবং সেগুলোতে তিনি যোগ দেবেন, এমনটাই কিন্তু এখন পর্যন্ত পরিকল্পনা রয়েছে। সব মিলিয়ে যে কদিন হাতে সময় রয়েছে, সেই কদিন ঝোড়ো গতিতেই কিন্তু আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা দেশের একদিক থেকে আরেক দিক পর্যন্ত চষে বেড়াবেন। এর পাশাপাশি ভার্চুয়াল মাধ্যমেও কিন্তু আওয়ামী লীগ প্রধান এবার তৃণমূলের যারা কর্মী রয়েছেন, তৃণমূলের যারা প্রার্থী রয়েছেন, বিভিন্ন জেলায় কিন্তু জেলা এবং বিভাগীয় পর্যায়ে নির্বাচনী জনসভা করছেন ভার্চুয়ালি। এর পাশাপাশি আপনাদেরকে বলে রাখি যে আওয়ামী লীগ প্রধানের এই নির্বাচনী প্রয়াস টানা চলবে হয়তোবা 2 বা 3 তারিখ পর্যন্ত, এরপরে 7 জানুয়ারির নির্বাচন, সেই 7 জানুয়ারির নির্বাচনে যাতে আওয়ামী লীগ টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে পারে, সেই সরকার গঠন করার যে প্রয়াস বা সেই সরকার গঠন করার যে আসলে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার জন্য কিন্তু সমর্থন দরকার মানুষের, গণমানুষের সেই সমর্থন তিনি পাবেন এবং চতুর্থবারের মতো তিনি সরকার গঠন করতে পারবেন, এমন আত্মবিশ্বাস কিন্তু তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে দেখা যাচ্ছে এবং তারা আশা করছেন যে এই আসনগুলোতে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করার মাধ্যমেই আগামী দিনে অর্থাৎ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও নিরঙ্কুশ বিজয় অর্জন করে আবারও ক্ষমতা গঠন করবে।